হঠাৎ করেই মায়ের মন্দিরে আসা, কিন্তু এত ভালো দর্শন হবে সেটা ভাবিনি। মায়ের বলি হবে। পার্কিং এর জায়গাটা যথেষ্ট বড়, অনেক গাড়ি রাখার ব্যবস্থা আছে। তারাপীঠ 51 শতীপীঠের অন্যতম হলো এই শক্তিপীঠ। প্রতিদিন লক্ষ লক্ষ ভক্ত এখানে আসেন মায়ের পুজো দেওয়ার জন্য। আর আজ আপনাদের সাথে নিয়ে আমি যাচ্ছি তারাপীঠ মায়ের পুজো দিতে। থাকছে মায়ের মন্দিরে পুজো দেওয়ার সময় সাথে পার্সোনাল গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা সহ সকল তথ্য। হ্যালো গাইজ, গুড মর্নিং, সকলকে ওয়েলকাম করছি আরও একটা নতুন ব্লগে। আজ আমি যাচ্ছি তারাপীঠ, আমি নয় আমরা, মানে আমি, কাকিমা আর পিন্টু কাকু। রিসেন্টলি পিন্টু কাকু আরও একটা নতুন গাড়ি নিয়েছে, সেই নতুন গাড়ির পুজোর জন্য, পুজো দেওয়ার জন্য আমরা যাচ্ছি তারাপীঠ। এখন বাজে ঘড়িতে 4:42 আর আমরা আমাদের জার্নি স্টার্ট করছি। সো লেটস গো। তিলোত্তমা তখন অন্ধকারে চাদর গায়ে জড়িয়ে ঘুমাচ্ছে, আর আমরা গড়িয়া থেকে আমাদের জার্নি স্টার্ট করে একে একে টালিগঞ্জ, কালীঘাট, রবীন্দ্রসদন হয়ে সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করে ছুটে চলেছি কোনা এক্সপ্রেস ওয়ে দিয়ে। দিনের আলো যখন ফুটলো আমাদের গাড়ি তখন NH6 দিয়ে ছুটে চলেছে, আর রাস্তার দুপাশের খোলা মাঠ ঢেকেছে কুয়াশার চাদরে। ধীরে ধীরে পূবের আকাশ লাল করে সূর্যদেব সবে ঘুম থেকে উঠছে, আর আমরা দুর্গাপুর এক্সপ্রেস ওয়েতে। গড়িয়া থেকে সড়ক পথে তারাপীঠের দূরত্ব 242 কিলোমিটার। রেনেসাঁস মোড় থেকে আমরা ডান দিকের বোলপুর শিউরির রাস্তা ধরলাম। এই রাস্তা হাইওয়ের মতো এত চওড়া নয়, তবে রাস্তা খুবই ভালো। রাস্তার দুপাশের চাষের জমি, গ্রাম্য পরিবেশ আর প্রকৃতিকে দেখতে দেখতে এগিয়ে চললাম। রাস্তার ধারে একটা জায়গায় দাঁড়ালাম ব্রেকফাস্টের জন্য, দেখি এখানে কিছু পাওয়া যায় কি না। চার মানে দুদিকে সবুজ ধানের ক্ষেত, দারুণ লাগছে জায়গাটা। আমরা এখানে পরোটা খাবো, তো পিন্টু কাকু এখন দেখছে পরোটা ঠিকঠাক বানানো হচ্ছে কি না। এখানে পরোটা বানানো চলছে। আমরা এখানে পরোটা নিয়েছি, এত সকালে এসেছি যে এখনো তরকারি হয়নি, তাই পরোটার আচার। আমরা যে এখানে খেলাম, এই জায়গাটার নাম হচ্ছে কয়রাপুর, আর আমাদের বিল হলো 120 টাকা। আমরা প্রত্যেকে 3টে করে পরোটা আর চা খেয়েছি। আবার শুরু হলো পথ চলা, একে একে শক্তিগড়, ঘুষকড়া, বোলপুরকে পিছনে ফেলে ছুটে চললো আমাদের গাড়ি। দীর্ঘ 242 কিলোমিটার পথ আসতে আমাদের সময় লাগলো প্রায় 6.5 ঘন্টা।
আমরা এসে পৌঁছালাম তারাপীঠে। এখানে এসে প্রথমেই আমরা চলে যাই মায়ের পুজো দিতে। আর আমরা মন্দিরে যাচ্ছি পুজো দেওয়ার জন্য। এই হলো মায়ের মন্দির, তারা মায়ের মন্দির এটা। আর এইখানে যে লাইনটা আছে এটা হচ্ছে 500 টাকার লাইন, আর ওইদিকে ফ্রি লাইন আছে, ওইদিকে লাইনগুলো ফ্রি। মায়ের মন্দির খোলা থাকে ভোর 5:30 থেকে দুপুর 12টা, দুপুর 1:30 থেকে সন্ধ্যে 6টা, আবার সন্ধ্যে 7:30 থেকে 8:30 পর্যন্ত। বলি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে এদেরকে, মায়ের বলি হবে। জাস্ট মায়ের পুজো দিয়ে বেরোলাম, খুব ভালো দর্শন হয়েছে এবং খুব ভালোভাবে আমরা পুজো দিয়েছি। মনে রাখবেন, মায়ের মন্দিরের গর্ভগৃহে কিন্তু ক্যামেরা মোবাইল কোনো কিছুই অ্যালাউ নয়। হঠাৎ করেই মায়ের মন্দিরে আসা, কিন্তু এত ভালো দর্শন হবে সেটা ভাবিনি। দোকান, এখান থেকে আমরা মায়ের পুজোর প্রসাদ নিয়েছিলাম। আর এখানে সামনেই হচ্ছে মন্দিরে যাবার গেট, মন্দির দেখা যাচ্ছে। এই কাকু আমাদের পুজো করিয়েছেন, ভালোভাবে পুজো করিয়েছেন এবং দর্শন করিয়েছেন। এনার ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবার কাকুর গাড়ি পুজো হবে, তার জন্য মালা নেওয়া হচ্ছে। এখন যাচ্ছি কাকুর গাড়ি পুজো করাতে। হোটেল রাজশ্রীর ঠিক তার উল্টো দিকেই যে গলি, এর গলির মধ্যে আছে তারামা পার্কিং। এখানেই আমরা আমাদের গাড়ি পার্ক করেছি। একদিনের জন্য পার্কিং রেট হচ্ছে 100 টাকা। পার্কিংয়ের জায়গাটা যথেষ্ট বড়, অনেক গাড়ি রাখার ব্যবস্থা আছে। আর এই যে আমাদের গাড়ি, গাড়ি এখন বুলেট কাকু পুজো করবে। জয় মা। যতবার গাড়ি কিনি এসেছি মায়ের দুয়ার অ্যাম্বাসাডার দিয়ে শুরু 2002-এ। এখানে পার্কিং রেট হচ্ছে 100 টাকা পার ডে, আর যদি রাত্রিরে গাড়ি থাকে সেক্ষেত্রে হচ্ছে 200 টাকা। কাকুকে করো, ওটা খুলে দাও নাকি দুটো একটা। এখানে এসে গাড়ি পার্ক করে মন্দিরে যেতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই আগে তাড়াতাড়ি মন্দিরে চলে গেছিলাম, কারণ নাহলে মন্দিরের দরজা বন্ধ হয়ে যেত। আমরা এখানে 500 টাকার লাইনে দাঁড়িয়েছিলাম, তাই আমাদের পুজো খুব তাড়াতাড়ি হয়ে গেছে। ম্যাক্সিমাম 30 মিনিট সময় লেগেছিলো আমাদের পুজো দিতে।
মানে লাইনে দাঁড়িয়ে থেকে এবং লাইন দেওয়া এবং পুজো দেওয়া পর্যন্ত। আর এখন আমরা যাচ্ছি লাঞ্চের জন্য। লোকনাথ রেস্টুরেন্ট, এখানে আমরা লাঞ্চ করতে এসেছি। আমরা এখানে নিয়েছি স্পেশাল ভেজ থালি, সঙ্গে কাতলা মাছ। ভেজ থালিতে আমাদের দিয়েছে ভাত, ঘি, পোস্ত বড়া, ফুলকপি পোস্ত, এঁচোড়ের তরকারি, ডাল, দই, পাঁপড়, মিষ্টি আর মিক্সড ভেজ। মায়ের দর্শন, পুজো দেওয়া সবই খুব ভালোভাবে হয়ে গেছে। এবার আমরা ফিরে যাচ্ছি। এখন দুপুর 2:39 আর আমরা রওনা হলাম তারাপীঠ থেকে। আমরা এখন মাওয়া খাবার বাড়ির সামনে দিয়ে যাচ্ছি। সংগ্রহশালা খুব মাওয়া খাবার বাড়ির সামনে দিয়ে যাচ্ছি। আমাদের সেই দিনই কলকাতায় ফিরে আসার কথা, সেই মতো আমরা কলকাতার পথে রওনা হয়েছিলাম। কিন্তু বোলপুরের কাছাকাছি আসতেই প্ল্যান চেঞ্জ। ঠিক হয় বোলপুরের ওপর দিয়েই যখন যাব, তাহলে সেই রাতটা শান্তিনিকেতনে কাটিয়ে পরের দিন কলকাতায় ফিরব। তাই সেদিন আমরা চলে যাই শান্তিনিকেতনে। আর এইভাবেই শেষ হয় আমাদের একদিনের তারাপীঠ ভ্রমণ। দিনের শেষে খোয়াইয়ের হাট ঘুরে দেখা, সাথে সেখানেই শকুন্তলা ভিলা রিসর্টে আমাদের নাইস্টে, আর পরের দিন কঙ্কালী মায়ের দর্শন ও পুজো দেওয়া, সঙ্গে ঠাকুরবাড়ির রান্না দিয়ে দুপুরের খাওয়া সেরে কলকাতায় ফেরা। সেই গল্প নিয়ে আসছি আগামী পর্বে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।